আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছেন। কাতার ব্লগ থেকে আমি আবার আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসতেছি। সেটা হচ্ছে গিয়ে আপনাদেরকে আমি অনেক দিন ধরে চিন্তা করতেছি যে আপনাদেরকে হয়তো দেখালে হয়তো ভালো হয়, আপনারাও দেখতে পারেন যে কাতারে কিভাবে আপনাদের ঘাস তৈরি করে, মানে ঘাসের চাষ করে, কোথায় পায় এরা এসব জিনিস, কাতারে কি মরুভূমিতে কি এসব চাষ হয় কি না, এইসব বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আজকে কথা বলতে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাবো কোথায় এই চাষগুলো হয় আর কিভাবে এরা চাষ করে। ঠিক আছে, চলেন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আপনাদের হয়তো মনে প্রশ্ন জাগতে পারে যে ভিডিওটার মধ্যে যে ঘাসগুলো দেখাচ্ছি ওগুলো মাঝখানে কেন খালি, এখানে কেন জ্বলে গেছে এরকম লাগতেছে। এগুলো আসলে তুলে নেওয়া হয়েছে, এখানে আপনার এগুলো ছিল, ঘাস ছিল, জাস্ট এগুলো কেটে মেশিন দিয়ে কেটে তুলে নেওয়া হয়েছে। এখন আবার এখানে পিল আপ হবে এগুলো সুন্দর মতো, তাই না, আবার কাট করে আপনার পুনরায় আবার তোলা হবে। তো আশা করি বুঝতে পারছেন যে মাঝখানে যে গ্যাপগুলো এগুলো কিসের জন্য হয়েছে, কী জন্য হয়েছে সব কিছুই বুঝতে পারছেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে করে আমি কোনো ভিডিও আপলোড করলেই আপনার কাছে পৌঁছে যাই। আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা পছন্দ হয়েছে এবং এরকম ভিডিও আরও পেতে চান কি না, সেটা জানাবেন অবশ্যই, আপনাদের মতামতের প্রয়োজন আছে।